সুদীর্ঘ বছর পরে বাম মুক্ত হলো বিশালগড়। ত্রিপুরা রাজনীতিতে বিশালগড়কে রাজনীতির আখড়া বলেই জানেন সকলে। সেই বিশালগড় থেকেই বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ে বিপুল ভোটে জয়ী হয়েছেন সুশান্ত দেব। 2013 সালে এই কেন্দ্র থেকে সিপিআইএম এর হয়ে লড়ে জয়ী হয়ে মন্ত্রী হয়েছিলেন ভানুলাল সাহা। 18 সালে তখন রাজ্যে বিজেপির হাওয়া প্রবল, তা সত্ত্বেও এই কেন্দ্রে জয়ী হতে পারেননি তৎকালীন বিজেপি প্রার্থী। কিন্তু দীর্ঘ 15 বছরের এই কেন্দ্র থেকে বামীদের জয়ের ট্রেন্ড এক নিমিষে ভেঙে দিয়েছেন তরুণ নেতা সুশান্ত দেব। প্রিয় নেতা, কারুর দাদা, ভাই কিংবা বন্ধু সুশান্তের জয়ের উল্লাসে যখন আত্মহারা দলীয় কর্মী সমর্থকরা, ঠিক সেই সময়ে বিশালগড়বাসী দেখল রাজনৈতিক হিংসা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিজেপির দলীয় অফিস, দলীয় কর্মী সমর্থকদের উপর হামলা। এই হামলার জোরে বহু বিজেপি কর্মী সমর্থক ভর্তি রয়েছেন হাসপাতালে। কিছু কর্মীদের অবস্থা এতটাই গুরুতর যে তাদের ভর্তি করাতে হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। অন্যদিকে এক কর্মীকে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য কলকাতায়। আর নিউজকে দেওয়া এক বিশেষ টেলিফোনিক সাক্ষাৎকারে এই রাজনৈতিক হিংসার জন্য তিপ্রা মাথাকেই সরাসরি দায়ী করেছেন বিশালগড়ের জয়ী বিজেপি প্রার্থী সুশান্ত দেব। সেই সঙ্গে তিনি বিরোধীদের উদ্দেশ্য করে দিয়েছেন তীব্র হুঁশিয়ারি। নমস্কার সুশান্ত বাবু, আপনাকে আর নিউজে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। গত রাতে, বৃহস্পতিবার রাতে, আমরা জানতে পেরেছি যে বিশালগড়ে রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে। শুধু বিশালগড় নয়, সারা রাজ্যেই বিজেপির বিপুল জয়ের পরে একটা রাজনৈতিক সংঘর্ষ দেখা দিয়েছে। বিশালগড়ে হয়তো এর পরিমাণটা অনেকটাই বেশি এবং এতে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, বিভিন্ন দুষ্কৃতিকারীদের হামলার শিকার হয়েছেন, এরপরে রাজ্যের বেসরকারি হাসপাতালে অনেকেই ভর্তি রয়েছেন। সে ব্যাপারে কি বলবেন? না, অ্যাকচুয়ালি গতকালকে গণনার পরে তিপ্রা মথার কর্মীরা যখন, মানে চরিলামের কর্মীরা যখন বিশালগড় বাইপাস দিয়ে বাড়ি যাচ্ছিল, তখন আমাদের বাইপাস এলাকায় 52 নম্বর বুথ কার্যালয়ের সামনে আমাদের কার্যকর্তাদের উপর অতর্কিত হামলা চালায়, প্রাণে মেরে ফেলার চেষ্টা করে, মার্বেল তথা কুলাল দিয়ে বিভিন্ন জায়গায় আঘাত করা হয়, ফায়ারিং করা হয়, রড, দা, লাঠি, সোঁটা নিয়ে আঘাত করা হয়। এরপরে এর ফলে আমাদের অনেকজন কার্যকর্তা গুরুতর আহত। একজনকে আজকে আমরা কলকাতা পাঠাচ্ছি, একদম গুরুতর আহত। অ্যাকচুয়ালি মানে সন্ত্রাসের কায়েম করার চেষ্টা করছে তিপ্রা মথা ও অন্যান্য বিরোধী দল, এটা রাজ্যের মানুষ মেনে নেবে না। এবং ওনারা যে হার, ওনাদের যে হার হয়েছে, মানুষ ত্রিপুরা থেকে ওনাদেরকে বিতাড়িত করেছে, সেই কারণে হয়তো ওনারা এরকম সন্ত্রাসের রাস্তা বাছি নিয়েছে। প্রশাসন সুষ্ঠুভাবে কঠোর পদক্ষেপ নেবে সেই আশা রাখছি। তাহলে কি মনে করছেন এই হামলার পেছনে তিপ্রা মথারই হাত রয়েছে? তিপ্রা মথার কর্মীরা গাড়ি থেকে নেমে হামলা করেছে, আর হাত কি হাত সব ওনারাই করেছে। আচ্ছা, তাহলে সরাসরি আপনি ওদেরই দায়ী করছেন? এই ঘটনার পরে কি ব্যবস্থা নেওয়া হয়েছে দলের তরফে বা আপনাদের তরফে? আমাদের পেশেন্টদেরকে তো কিউর করতে হবে, আমরা হসপিটালে কথা বলছি এবং চাজা করার আমাদের দলীয় তরফ থেকে প্রশাসন থেকে আমরা করার চেষ্টা করছি, এবং ওনাদের পরিবারের পক্ষ থেকে এফআইআর করা হচ্ছে এই মানে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই মুহূর্তের কি সিচুয়েশন রয়েছে বিশালগড়ের, কতটা স্থিতিশীল বিশালগড়ের অবস্থা? বিশালগড়ের মানুষ উন্নয়নের পক্ষে, বিশালগড়ের মানুষ বিজেপির পক্ষে, এবং বিজেপির কার্যকর্তারা মানে শান্তি শৃঙ্খলা চায়। আমাদের কার্যকর্তারা মানে এখনো ধৈর্য ধরে পরিবেশকে ঠান্ডা রাখার, শান্ত রাখার চেষ্টা করছে। আমরা জয়ী হয়েছি মানুষের ভোট পেয়ে, আমরা মানুষের আশীর্বাদ নিয়ে বিশালগড়কে আমরা এগিয়ে নিয়ে যাবো, আমরা এই সন্ত্রাসে বিশ্বাস করি না। অনেক অনেক ধন্যবাদ সুশান্ত বাবু, আপনি আমাদের আরই নিউজকে সময় দিয়েছেন, ধন্যবাদ। না হতে পারলেন কিং, না হতে পারলেন কিং মেকার। তবে কি ধরে নেওয়া যায় যে কিং কিংবা কিং মেকার হতে না পারার কারণে বিজেপির উপরে তাদেরই হামলা? এই ঘটনায় গোটা বিশালগড় জুড়ে উঠতে শুরু করেছে নিন্দার ঝড়, সেই সঙ্গে আতঙ্কের পরিবেশও সৃষ্টি হয়েছে। 2018 সালে রাজ্যে বিজেপি সরকার গঠন হলেও বিশালগড় থেকে কিন্তু সেই জিতে গিয়েছিলেন ভানুলাল সাহা, যদিও জয়ী হওয়ার পর ওনাকে আর দেখেননি বিশালগড়ের মানুষ। তাই স্বাভাবিকভাবেই বিশালগড়ের উন্নয়নের ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন সুশান্ত। সেই সময় থেকে বিশালগড়কে আগলে রেখেছিলেন তিনি। তাই বিগত দিনে এমন হিংসা বিশালগড়ের মানুষ দেখেনি।
কিন্তু মাথার এই ধরনের কার্যকলাপে আতঙ্কগ্রস্ত সাধারণ মানুষ। নিজেদের আতঙ্কের কথা নিজেরাই জানিয়েছেন সংবাদ মাধ্যমের সামনে। তীব্রমাতা দল আইসে, আমরা আনন্দভূত কর্তল ইসলাম। তো তীব্রমাতা আইয়া হঠাৎ করে আমরা আক্রমণ করছে, আমার স্কুলটা আসলো, স্কুলটা পুরো শেষ করে দিয়েছে। আমি চাই প্রতিবাদ চাই। মানে কোন জায়গা এটা? এটা নারোড়া বাইপাস, 52 নম্বর বুথ অফিস। ঠিক আছে, বিগত 5 বছরে যতটা উন্নয়ন করা সম্ভব ঠিক ততটা উন্নয়ন বিশালগড়বাসীর কল্যাণে করার চেষ্টা করেছে সুশান্ত দেব। আশা করা যায় এবার বিধায়ক পদের শপথ নিয়ে বিশালগড়ের মানুষের উন্নয়নে আরো শক্তপোক্ত ভাবে ঝাঁপাবেন বিশালগড়ের সুশান্ত দেব। ফিল্ড রিপোর্ট, আর ই নিউজ।